আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো, কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল, মেধা মেধা মেধা, কোটা না মেধা তো কোটা, আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নির্গোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, তবে কোটা মেধার মধ্যে এত তফাতের কী আছে? এখানে মেধাই তো হয়, প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা পাস করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়, ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়, আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি, বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা ওদের এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে, অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন, সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে, এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো, কি স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো, তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো, তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো।